ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলী দু হাজার একুশ সকল কোর্স অর্থাৎ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ এ কিভাবে প্রমোশন হয় এই বিষয়গুলি নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলী দু হাজার একুশ সকল কোর্স ন্যাশনাল ইউনিভার্সিটি প্রমোশন রুলস জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জন্য প্রমোশনের নিয়মাবলী দু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে ডেইলি রেজাল্ট বিডিতে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রমোশন রুলস এন ইউ ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল কোর্স প্রমোশন রুলস দু ওকে আচ্ছা এখানে আপনারা একটু দেখি না যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন পাঁচ মার্চ আশি মার্চের পরীক্ষায় পাশ নাম মার্স হচ্ছে বত্রিশ পাশ করার পর ইনকোর্স মার্কস যোগ হবে ইনকোর্স পরীক্ষায় পাশ মার্কস হচ্ছে আট জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম নিয়মাবলী এখানে বলা হচ্ছে এক নম্বরে রনি নিয়ম অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ প্রমোশনের জন্য কমপক্ষে তিনটা বিষয়ে পাস করতে হবে এবং জিপিএ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অর্জন করতে হবে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ প্রমোশনের জন্য কমপক্ষে তিনটা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট জিরো জিরো অর্জন করতে হবে তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ প্রমোশনের জন্য কমপক্ষে চারটা বিষয়ে পাস করতে হবে এবং কমপক্ষে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ এটা সর্বনিম্ন থাকতে হবে এরপরে আরও বলা হচ্ছে যে সকল কোর্সের ইনকোর্স তোক বা ব্যবহারিক মাঠকর্ম মৌখিক পরীক্ষার অংশগ্রহণ বাধ্যতামূলক একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না সেক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটি বিষয়ে অনুপস্থিত থাকলে বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে প্রথম বর্ষে সব বিষয়ে পাশ না করা পর্যন্ত দ্বিতীয় বর্ষে প্রমোশন বন্ধ থাকবে এটা কেবলমাত্র অনলি ফর অ্যাবসেন্ট স্টুডেন্টস ওকে দ্বিতীয় বর্ষে সব বিষয়ে পাশ না করা পর্যন্ত তৃতীয় বর্ষে প্রমোশন বন্ধ থাকবে অনলি ফর অ্যাবসেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে তৃতীয় বর্ষে সব বিষয়ে পাশ না করা পর্যন্ত চতুর্থ বর্ষে প্রমোশন বন্ধ থাকবে অনলি ফর অ্যাবসেন্ট স্টুডেন্টদের জন্য ডিগ্রি তেরো থেকে চোদ্দো হতে পরবর্তী অর্থাৎ তেরো থেকে চোদ্দো শিক্ষাবর্ষের ক্ষেত্রে যে কোনো বিষয়ের জন্য পাঁচ মাস চল্লিশ নম্বর থাকতে হবে সিডি গ্রেডে যে কোনো বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট একবার দেয়া যায় কিন্তু যতবার ফেল করবে ততবারও ইম্প্রুভ দিতে পারবে তবে রেজিস্টার মেয়াদের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের প্রমোশনের নিয়মাবলী দু হাজার উনিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মকরণ দু হাজার সতেরো এনইউ রেজিস্ট্রেশন ম্যাচ ছয় বছর তবে বিশেষ প্রয়োজনে রেজিস্ট্রেশন ম্যাথ বাড়িয়ে নেওয়া যায় বলে কলেজ থেকে আদার্স ট্রফিক ইমপ্রুভমেন্ট পরীক্ষার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয় এক একের অধিক এক্সামে অনুপস্থিত থাকলে ফলাফল নট প্রমোটেড আসবে নট প্রমোটেড হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না নট প্রমোট হলে আপনার এক বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে অর্থাৎ এক বছর আপনি আপনার গ্যাপ থেকে যাবে ওকে এই শিক্ষাবর্ষ দুইবার নট প্রমোট হলে আপনি অনার্স কোর্সে ড্রপ আউট মানে এক বছর আপনার মানে ড্রপ আউট বলে বিবেচিত হবে এবং দুইবার নট প্রমোটেড এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না এফ প্রাপ্ত কোর্সের গেটকে অবশ্যই কমপক্ষে ডিগ্রেডে উন্নতি করতে হবে উন্নতি করতে হবে অন্যদায় অনার্স ডিগ্রি প্রাপ্ত হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন এখানে আপনারা এগুলো একটু দেখে নেন ভিডিওটা যেহেতু বড়ো হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি আপনারা ধীরে ধীরে ভিডিওটা আর কি পড়বেন পড়লে বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়েতেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবারকে পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থান তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই হচ্ছে আজকের খবর তো এই বিষয়গুলি আপনারা আর কি পরবর্তীতে দেখে নেবেন বিস্তারিত জেনে নেবেন তাহলেই হচ্ছে যা আর কোনো সমস্যা থাকবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ